সত্ত্বে আপনি দুরূদ শরীফ সবসময় করতে পারবেন না। জিকির আজকার সবসময় করা যায়, আল্লাহ জিকির মনে মনে করেন আপনি সবসময় করতে পারবেন, কিন্তু যখন অজু থাকবে না আপনার, অজুবিহীন অবস্থায় দুরূদ শরীফ পাঠ করা উচিত নয়। যখন মানুষ অপবিত্র অবস্থা থাকে তখন দুরূদ শরীফ পাঠ করা উচিত নয়। যখন মানুষ হাঁটা চালাতে থাকে, হাঁটতেছে হাঁটতেছে আপনি এখন দুরূদ শরীফ পড়বেন না, বেয়াদবে, আপনি হাঁটতেছেন আপনি জিকির করতে পারবেন, জিকির করার অনুমতি রয়েছে। আর যেহেতু আল্লাহ রাসূল আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তারপরে যখন মহিলাদের অসুস্থতা থাকে, হায়েজ দেখা অবস্থা থাকে, তখন দুরূদ পড়া ঠিক নয়। এরকম ভাবে পুরুষরা যখন অপবিত্র থাকে তখনও দুরূদ পড়া ঠিক নয়। এরকম কিছু জায়গা রয়েছে যে অবস্থাতে যে দুরূদ পড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, আর অন্য সময় আমরা যে দুরূদ পড়ব, দুরূদ না পড়লে আপনি এই নামাজ পড়ছেন একটু মুনাজাত দিয়েছেন আল্লাহর কাছে, দুরূদ পড়লেন না, ওমর আদালত থেকে হাদিস তিনি বলেন যে তার দোয়াটা আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থা থাকে, দুরূদ পড়লে এই দুরূদের কুটকি লাগাই দিলে আল্লাহ পাকের কাছে ধরো এই দোয়াটা চলে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, দুরূদের অনেক মর্তবা রয়েছে। যে কথা বলতেছিলাম, আমরা দুরূদ শরীফ একটা ইবাদত করতে হবে শুদ্ধতার সাথে, সম্মানের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে। আমরা যে সাধারণত দুরূদ শরীফ পড়ি নামাজের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসসাল্লি আলা একবার, বারিকালা, এই যে দুরূদ দুরূদ ইব্রাহিম বলা হয়, দুরূদের মধ্যে কোনো সুর কোন নাচ গান কিছুই নেই। এমনিতে আমরা যদি অন্য দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, দুরূদ উম্মি বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা একসাথে মিলিয়ে পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, পারলে ছোট ছোট দুরূদ শরীফ রয়েছে, দুরূদ সাইফুল্লাহ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শিফা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা, দুরূদ শিফা রয়েছে। শাফি রহমতুল্লাহ আলাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখছেন, তিনি আল্লাহ রাসূল শাফি রহমতুল্লাহ আলাইকে একটা দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এমনি ভাবে ছোট ছোট দুরূদ শরীফ রয়েছে, আপনার যে দুরূদ শরীফটা মুখস্থ করে রাখতে সুবিধা হয়, একবার কোনো দুরূদ মুখস্থ নাই আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় বড় দুরূদ শরীফ মুখস্থ নাই, এই ছোট দুরূদগুলো পড়তে পারেন। এখন দেখেন, আমরা কোনো বড় মসজিদ যখন কায়েম হয়, কিছু দুরশরীফ আমরা হুজুরদের মুখ থেকে শুনি, আমাদের সেখানে মসজিদের মধ্যে মানুষদের সুরে সুরে পড়ানো হয়, তবে এই দুরশরীফ পড়তে গেলে যদি ভুল হয়ে যায় তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। আরবি ভাষা শুদ্ধ করে পড়তে হবে, এই যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আগে যে দুরূদ শরীফ পড়েছি, এখন যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ পড়তে একটু ভালো লাগে না, একটু ভালো লাগে, মনটা একটু ভালো লাগে, কিন্তু এই যদি ভালো লাগার ক্ষেত্রে যদি আপনি শুদ্ধ করে পড়তে না জানেন, দেখেন এখানে একটা শব্দ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, এই যে মুহাম্মাদ টান দিয়ে ফেলে, এখানে মুহাম্মাদ মধ্যে কোনো টান নাই, আল্লাহুম্মা আল্লাহুম্মা এই যে টান দেয়,
এই যে টানগুলা দেয়, এই যে মুহাম্মদ শব্দ টান নাই, ওয়ালা আলী হলো ওয়ালা উপরে, আলী মানে বংশ, আল্লাহ রাসূলের বংশের উপরে বলে কি ওয়ালা আলী, ওয়ালা আলী সাইয়েদেনা। এখন দেখেন কোথায় ওয়ালা আলী, আর এখন শুদ্ধি পড়তে গেলে বলে কি ওয়ালা আলী সাইয়েদেনা। এই দুরুদগুলো পড়লে একবারে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা তো আছে একবারে অনেক বেশি টান দিয়ে, অনেক বেশি টান দিয়ে অসব দুরুদ পড়লে আমাদের পড়তে ভালো লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মাদ। অনেক সময় পড়ছেন না আপনারা এইভাবে, এই দুরুদের মধ্যে কমপক্ষে 10-15টা ভুল আছে। যদি এইভাবে আপনি টান পড়েন, আরবি ভাষা যেখানে টান নাই সেখানে টান দিলেন, আপনার হুজুরে টান দিল, আপনি টানের সাথে কান্না চলে আসলো, কিন্তু আপনি এই যে দুরুদের মধ্যে 10-12টা ভুল করে ফেললেন, এই ভুলগুলোর দায় দিবে কে? সুর আবার একটা দুরুদা পড়ে টান দেওয়া ছাড়া, টান নাই কেমন কিভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, এই বললো কি এখানে টানগুলো আছে, টানগুলো একটাও নাই। তাহলে এই যে সুর দিতে গেলে, যে কথা আমি বোঝাতে চেষ্টা করেছি, সুর দিতে গেলে আপনার এই আরবি ভাষা, আপনার শব্দ ঠিক থাকবে না, অর্থ ঠিক থাকবে না, ভুল হয়ে যাবে। দুরুদ শরীফ আপনার সুরে সুরে পড়া, এখানে সুরে পড়তে গেলে আপনার ভুল হয়ে যাবে। দুরুদ পড়তে হবে ইবাদত করতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সচড় দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। অথবা আমরা যদি দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিব যে দুরুদ শরীফ পড়লে আপনার আমার ভুল হয়ে যায়, ও দুরুদ শরীফের কাছে আমরা ও দুরুদ শরীফ না পড়াই ভালো, পড়তে গেলে আমার ভুল হওয়ার কারণে আমার সবের পরিবর্তে উল্টো গুণা হয়ে যাবে। সময় তো হাজির দুশ্চরিটাকে এত অবহেলা করে দেওয়া যাবে না, কারণ দুশ্চরি পড়ার ক্ষেত্রে দেখেন আপনি কতবার পড়বেন, আপনি পবিত্র আছেন, সময় আছে, নামাজের বিছানায় বসে পবিত্র জায়গায় বসে আপনি যত বেশি বা দুশ্চরি পড়বেন তত 30 গুণ আপনার 10টা আল্লাহর একটা একবার দুশ্চরি করলে 10টা রহমত নাজিল হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আবার 10টি তার দরজা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে দুরুদ শরীফের এই নিয়ামতগুলো পেতে হলে, এই নিয়ামতগুলো পেতে হলে আমাকে আপনাকে দুরুদ শরীফ পড়তে হবে অত্যন্ত ভদ্রতার সাথে, নম্রতার সাথে, শুদ্ধ করে। অনেকে আমরা ওই যে সুরে সুরে সবসময় পড়ছি, ওই সুরে দুরুদ শরীফ ছাড়া কোনো দুরুদ শরীফ মুখস্থ এই পর্যন্ত করতে পারি না, তাদেরই সমস্যা বেশি হয়ে যায়। পড়তে গেলে একজন মুরব্বীকে এই দুরুদ শরীফ পড়ার জন্য বলছিলাম, বলার পরে ওনাকে উনি আমাকে বললেন যে আপনি যে দুরুদ শরীফ পড়তে বলছেন এশার নামাজের পরে 100 বার আমি চেষ্টা করে দেখছি আমার 1 ঘন্টাও শেষ হয় না, 1 ঘন্টাও 100 বার দুরুদ শরীফ পড়তে পারে না। জিজ্ঞেস করলাম কি কেন কোন দুরুদ শরীফ পড়েন, ওই যে অনেক বড় দুরুদ শরীফ যেটা একটা মুখস্থ করছে, এই পড়তে পড়তে একবার পড়তে তার কয়েক মিনিট সময় লেগে যায়, অথচ আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম এশার নামাজের পরে বসেন 10 মিনিটও লাগবে না, 7-8 মিনিট করে লাগবে।